नमस्कार जब वैकेंसी यूट्यूब चैनल आमदे सबाई के स्वागत। बंधुरा राज्य विद्युत दफ्तर कर्मी नियोगের विज्ञप्ति प्रकाशित হয়েছে। এখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব কোন পদে কোন কত শিক্ষকগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন পদের জন্য কত বেতন দেওয়া হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন কীভাবে করবে, কোন ওয়েবসাইটে যেতে হবে এবং তোমাদের সিলেকশন প্রসেসটা কী হবে, পুরো ডিটেলসটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখা, তাহলে খুব সহজেই জিনিসটা বুঝতে পেরে যাবে। আর এরকম ধরনের সরকারি বেসরকারি সমস্ত রকম চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি powergridindia.com এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে বা গুগল ক্রোম সার্চ করলেও পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই ওয়েবসাইটে আসার পরে এই যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছ উপরে ট্যাবটা আছে, এই যে দেখতে পাচ্ছ হোম, অ্যাবাউট আস, কমিউনিকেশন, লাং, এই কেরিয়ার্স লেখা আছে। এই কেরিয়ার্সে তোমরা একবার ক্লিক করবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই কেরিয়ার্সের জায়গায় ক্লিক করে কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়ে আসি। তোমরা ডিসক্রিপশান বক্স থেকে গিয়ে সরাসরি নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইস্টার্ন রিজিয়ন ট্রান্সমিশন সিস্টেম 2 এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া এ গভর্নমেন্ট অফ এন্টারপ্রাইজ, এটা হচ্ছে সরকারি অনুমোদিত একটা কোম্পানি। দেখতে পাচ্ছ এটা সরকারি আন্ডারটেকিংয়ে চলে। তোমরা এই নোটিশটার মেমো নাম্বারটা দেখতে পাচ্ছ এবং ডেটটা দেখতে পাচ্ছ এবং এখানে লেখা আছে দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম 21/7/2002 20/8/2021, অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত তোমাদের টাইম আছে। তো দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ভ্যাকান্সিগুলো প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ লেখা আছে টেস্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল রিজন ইস্টার্ন রিজনের জন্য। তোমাদের কিন্তু এই আইটিআই ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা সিভিল, বিভিন্ন রকম পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকান্সি বার হয়েছে মোট 66টা। তো আমি তোমাদের একে একে করে সমস্ত ভ্যাকান্সির কী কী শিক্ষকদের যোগ্যতা বা কী কী তোমাদের বেতন বয়স চাওয়া হয়েছে সেটা পুরো ডিটেলসে আলোচনা করছি, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে অ্যাপ্রেন্টিস স্টেট, তোমাদের 1 নম্বরে আছে আইটিআই ইলেকট্রিক, যেটা হচ্ছে আইটিআই ইন ইলেকট্রিক তোমাদের কোর্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, যেটার জন্য তোমাদের 11,000 টাকা বেতন দেওয়া হবে। এবং ডিপ্লোমা ইলেকট্রিক্যালের জন্য তোমাদের 3 বছরের কোর্স থাকতে হবে, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার জন্য তোমাদের 12,000 টাকা বেতন দেওয়া হবে। এবং ডিপ্লোমা সিভিলের জন্য 3 বছর ইলেকট্রিক্যাল কোর্স থাকতে হবে, তার জন্য 12,000 টাকা বেতন দেওয়া হবে। এরকম ধরনের গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল থাকতে হবে, 4 বছরের বি বা বিটেক থাকলে তোমরা 15,000 টাকা বেতন পাবে। তোমরা HR এক্সিকিউটিভ এর জন্য কিন্তু MBA বা MSW বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে 15,000 টাকা বেতন পাবে। গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই BE এবং BTech এবং BSc থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এইরকম ধরনের শিক্ষকতা কোর্সগুলো থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে কিন্তু তোমাদের একটা ট্রেনিং হবে, এই ট্রেনিং চলাকালীন কিন্তু তোমাদের এই যে বেতনটা আমি তোমাদের দেখালাম এই 11,000 12,000 15,000, এই ট্রেনিং চলাকালীন এই বেতনটা তোমাদের কিন্তু ওই কোম্পানি থেকে তোমাদেরকে দেওয়া হবে। এবং তোমাদের যদি ট্রেনিংটা সফল হয় তোমাদের কিন্তু চাকরিটা দেওয়া হলে কিন্তু আরও বেতন বাড়ার সম্ভাবনা থাকছে। এবার এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই 18 বছরের উপরে বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন চার্জের কথা এখানে বলা নেই। এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে দেখতে পাচ্ছ লেখা আছে ক্যান্ডিডেট শুড ফার্স্ট রেজিস্টার দেমসেল, অবশ্যই তোমাদেরকে প্রথমে এই যে www.apprenticesindia.com.org ওয়েবসাইটে গিয়ে বা portal.mhrdnats.gov.in এখানে গিয়ে কিন্তু তোমাদের অবশ্যই নামটা আগে রেজিস্টার করতে হবে, তারপরে রেজিস্ট্রার নাম্বারটা ওখান থেকে নিয়ে এই powergrid.in এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এখানে গিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে, প্রথমে কিন্তু এখানে রেজিস্টার করতে হবে, তারপরে এখানে এসে ফর্ম ফিল আপটা করতে হবে। এবার তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 20/8/2021, তোমার কিন্তু ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট এই আছে। তোমার যদি কোনো সমস্যা হয় বা তোমাদের যদি কিছু জানার ইচ্ছা হয় তোমরা কিন্তু এই যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে apprentice_er2@powergrid.co.in এই অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদের কোয়ারিজগুলো জানতে পারো বা ক্ল্যারিফিকেশানগুলো তোমাদের জানতে পারো। এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্স অবশ্যই লিখে জানাবে, আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করব। এটা খুব ভালো একটা চাকরি, কোনোরকম কোনো লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে সবাই বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ এটা কিন্তু নিউ টাউন থেকে নোটিশটা বার হচ্ছে, দেখতে পাচ্ছ লেখা আছে নিউ টাউন কলকাতা, এই নিউ টাউন থেকে নোটিশটা বার হচ্ছে, অর্থাৎ এটা পশ্চিমবঙ্গের মধ্যেই তোমাদের পোস্টিং হবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি অন করে রাখবে।